নমস্কার শ্রম সাথী পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে অনুপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, ওল্ড ন্যাশনাল ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলা লিচু বাগানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের পরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের সপ্তদশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তিনকোড়াই, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেবর্মা সহ আরো অন্যান্যরা। পাশাপাশি এই দিন ব্লাইন্ড ছাত্ররা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাস করেছেন তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয়। আমি এই কথাটা এর জন্য বলছি, আপনাদের কথা মতো ফিরে এসেছিল যে 34 বছর আপনারা অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন, যাদের সঙ্গে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে সেই রিয়েলাইজেশন ছিলটা, তারা কোনো সময় আপনাদের যে আপনার প্রতিবন্ধী আপনাদের জীবনের কষ্ট বা দুঃখ দুর্দশা সেটা তারা রিয়েলাইজ করতে পারেনি। ইকুয়ালিটির কথা, যে সাম্যবাদের কথা তারা বলতো, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের কথা বলতো, তারা মানুষের মৌলিক অধিকার কোনো সময় দেয়নি। যে চা বাগানগুলোতে শত বছর ধরে শ্রমিকরা কাজ করতো তাদেরকে একটা জমির পাট্টার ব্যবস্থা করেনি, সেখানে তারা শোষিত ছিল, তাদেরকে জমির ব্যবস্থা না করার কারণে, জমির মালিকানা না থাকার কারণে তারা পড়াশোনা করতে পারেনি, তাদের ছেলে মেয়েরও শিক্ষা দীক্ষায় এগোতে পারেনি। কারণ তারা যদি বাগানের কাজ ছেড়ে যে অন্য কোনো কাজ করে বাগান ছেড়ে পালিয়ে যেতে হবে, সেখান থেকে বের করে দেওয়া হবে। তো এই ধরনের একটা সরকারের সামনে আপনারা 34 বছর আপনাদের যে গল্প, অর্থাৎ আপনারা 34 বছরের আমি যদি বলি আপনার 34 বছর তাদের সামনে আপনারা আপনাদের দাবি সনদ পেশ করেছেন। সবার জন্য চিন্তা ভাবনা করে আজকে কাজ করছি এবং এই দ্বিতীয়বার সরকার গঠনের উপরে আমরা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আমরা কোনো আন্দোলন ছাড়াই
কোন দাবি ছাড়াই আমাদের রাজ্য আমাদের একটু সরকার কথা করে প্রায় 130,000 সংখ্যা সাধারণ গরিবের জন্য কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের মানুষের জন্য রাজ্যের গরিব শ্রেণীর জন্য এবং বিপিএল অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য তাদেরকে পাকা ঘর নির্মাণের জন্য প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে আমরা কোনোদিন বলিনি যে আমাদের দলে যারা থাকবে তারা পাবে যে আমাদের সঙ্গে যারা থাকবে তারা সুযোগ সুবিধা পাবে যে আমাদের দলে যারা পতাকা নিয়ে মিছিল দিকে যাবে তারা সুযোগ সুবিধা পাবে আমাদের সরকারের উদ্দেশ্য সেটা আমাদের করা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্দেশ্য সেরকম না বিগত প্রায় আমাদের 2023 বিধানসভা নির্বাচনের আগে আমাদের বিয়াসার চাকরি নিয়োগ করা হয়েছে রাজ্যে যুবক যুবতীদের জন্য সেটা ইতিহাস তৈরি করেছে বন্ধুগণ রাজীব গান্ধীর 75তম জন্মদিবসে কংগ্রেসে যোগ দিলেন দীর্ঘদিনের বিজেপি নেতৃত্ব সঞ্জীব ভট্টাচার্য এদিন হাতে পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক ডিসি রাঙ্খল সহ আর অন্যান্যরা মানে তেমনি ভাবেই আং যে বিয়েটা এই কংগ্রেস জন্মকে আমনি ভাবেই আং তিনি কোন সালিয়া তো आं जे जे जगह सामूहिक टांग नहीं आप रूस से सामूहिक निपची निपची तो कॉक सलाई नहीं नरोबा मन्ना ही कि बराबर काम हो तो ये टांग तो तुम से तो तीन कोनो सही हैं क्या बोलूँ मैं हम से ऐसी नहीं बेबारी मुक्ति किच्छ को दे देते हैं कांग्रेस ने टिकटो कर दी वो कार्य समय आप लोग सब तो फाके फाके आपने रो देख बन हुए माई আহ্বান থাকবে দেশের কথা রাজ্যের কথা বিশেষ করে এই ভারতবর্ষের মানুষ এই দেশ জুড়ে যে অপশাসনের রাজত্বে দুর্নীতির রাজত্বে আমরা বসবাস করছি এর থেকে উত্তরণের জন্য যারা শুভচিন্তক যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন দেশের মানুষের জন্য তাদের কাজ করার ইচ্ছা রয়েছেন সকলের কাছে আজকের এই ঐতিহাসিক দিনে এই পবিত্র দিনে আমাদের আবেদন থাকবে সঞ্জীব ভট্টাচার্যের মতো নেতারা যখন দলে যোগদান করছেন ওনার পথ আপনারা অনুসরণ করুন আমাদের দলের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে আপনারা যোগদান করুন যাতে করে দেশ এবং দেশের মানুষ রেহাই পায় এবং সত্যিকারের অর্থে গণতন্ত্রের স্বাদ পায় কেশিয় 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও ভারতবর্ষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব কেশিয় রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা প্রাক্তন ছাত্র নেতা রাধাচরণ দেবরমা সহ আরো অন্যান্যরা আমি একটা চক্র দিই আমরা শিক্ষাকে এগিয়েছি এই বিজেপি আইপিএফের চোরচামনায় 2018তে বামফ্রন্ট সরকার থাকাকালীন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন 49,000 ছয় বছর পর 2023 মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা কত জানেন 31,600 জন মাধ্যমিক পরীক্ষার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার কথা সংখ্যা কমেছে এটা যদি আমি গোটা রাজ্যের ছাত্র সংখ্যা যদি বিচার করি এর থেকে আলাদা করে যদি উপজাতির ছাত্রদের যদি আলাদা করে দেখি তাহলে 49,18 সালে যে পরীক্ষার্থী দিয়েছে উপজাতির ছাত্র সংখ্যা তার 23 সালের ছাত্র সংখ্যা ভোটারদের সংখ্যা কমেছে তার আনুপাতিক হারে উপজাতির ছাত্র সংখ্যা অনেক অনেক কমবে এডিসিতে এখন কাদের ক্ষমতায় রয়েছেন বা কাদের হাতে প্রশাসন রয়েছেন সেই দীপ্রাসা দরদি যারা তারা ছাড়া দীপ্রাসার কথা বলে না সেই দরদিদের হাতে প্রশাসন রয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়
যখন আমরা টিএসইউ জিরানিয়াল মহকুমা কমিটির উদ্যোগে আমরা যখন প্রতিষ্ঠা দিবসের উদ্যোগে আমরা যখন খুমলঙ্গের চম্পকন জিরানিয়া সাব ডিভিশনের চম্পকনগর স্কুলে যখন আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে খাতা কলম বই বিতরণ করার জন্য প্রচেষ্টা করি বা চেষ্টা করি তখন সিদ্ধি প্রসাদ অরদি নেতারাই আমাদেরকে বাধা সৃষ্টি করে না তোমরা এখানে দিতে পারবে না এরকম ছাত্র ছাত্রী যারা ক্লাস 8 এ পড়ে 7 এ পড়ে 6 এ পড়ে যারা কোনো রাজনৈতিকের সঙ্গে কোনো সরাসরিভাবে যোগাযোগ নেই যারা রাজনৈতিক সম্পর্কে এখনো তাদের অবহেলিত রয়ে তাদের পর্যন্ত আজকে এই রাজনীতির এরকম যে হিংসার শিকার করে তাদেরকে বাধা প্রাপ্ত করা যাচ্ছে উড়ার ফলে যান সন্ত্রাসে মারা গেলেন এক যুবক মৃত যুবকের নাম উদীপ্ত ভট্টাচার্য শনিবার গভীর রাতে এই যুবক অস্কুতি চালিয়ে উড়ার ফুল হয়ে শিবনগর বানাপাড়িতে ফিরছিলেন উড়ার ফলের মাঝামাঝি জায়গায় TR01AN7071 নম্বরের অস্কুতির মুখোমুখি সংঘর্ষ হয় TR04C06697 নম্বরের গাড়ির সঙ্গে দমকলের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করেছে এবং স্কুটি চালক শনিবার জিবিপি হাসপাতালে তার মৃত্যু হয় কিভাবে হয়েছিল তারপর আপনারা কিভাবে খবর পাবেন আমাদেরকে ফায়ার স্টেশন থেকে ফোন করা হলো আপনার বাইক কোথায় গিয়েছিল এবং টিএপি ফ্যাক্টরিতে শনি বুধাই গিয়েছিল আসতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয় কয়টার সময় হয়েছিল ঘটনা কি গাড়ি গাড়ি না অন্য কিছুর সঙ্গে এখন অব্দি গাড়ির চালক বা তাদের আটক করা হয়েছে কি আপনারা পুলিশে কোনো অভিযোগ দায়ের করবেন করবেন কি এখন অব্দি গাড়ির বিষয়ে পুরো কোনো তথ্য পেয়েছেন আপনারা গাড়ির নাম্বার পাওয়া গেছে আপনারা পরে কীভাবে খবর পেলেন যে আপনার বাইরে মানে জীবিকা নিয়ে আসা হয়েছে বয়স কত বাড়ি বর্তমানে মা আমি আর দাদা ছিল
আপনার দাদা কি করে এখনকার মতো সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন সাংস্কৃতিক পর্দায়।